আন্ডার 30 মিনিটে 30 মিনিটের ভিতরে কী কী রান্না করা যায়? অনেক কিছুই রান্না করা যায়, অনেক মজার মজার আইটেম আসছে। তার মধ্যে থেকে আজ দেখাবো চিকেন সাসলিক। চিকেন সাসলিক করতে খুব একটা সময় লাগে না, কিন্তু খেতে অনেক মজা। এটা করতে আমার কী কী উপকরণ লাগবে চলুন দেখে নিই। আমি এখানে মুরগির বুকের মাংস 1/2 কেজি নিয়েছি, আদা 1 চামচ, দই 2 চামচ, রসুন 1 চামচ, সয়া সস 1 চামচ, কাবাব মশলা 2 চামচ, আর কিছুটা খাবার রং, এটা অপশনাল, ইচ্ছে না হলে ব্যবহার করবেন না। এখন আমি একে একে মশলাগুলো দিব। দিয়ে দিলাম আদা রসুন, অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো নিয়ে নিয়েছি লবণ। দিয়ে দিচ্ছি টক দই। এইগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিব। আর এই সাসলিক করতে যেহেতু আমার কাঠি লাগবে, তার জন্য আমি যতগুলো সাসলিক বানাবো সেই কয়টা কাঠি আমি পানিতে ভিজিয়ে রেখেছি। আর এটার সাথে আমি লাল সবুজ ক্যাপসিকাম ব্যবহার করব, সেগুলো আমি কিউব করে কেটে রেখেছি। এখন আমি এটার সাথে দিয়ে দিব তেল। তেলটা দিয়ে আমি আবার ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে আমি কাঠিতে মাংস এবং 2 কালারের ক্যাপসিকাম আমি কাঠিতে গেঁথে নিয়েছি। দেখুন দেখতেও কতটা ভালো লাগছে। এখন আমি চলে যাব প্যানে। এখানে আমি অল্প একটু তেল দিয়ে আমি কাঠিগুলো দিয়ে এপিট ওপিট ভালো করে আমি আমার পছন্দ অনুযায়ী আমি ভেজে নিলাম। এটা ফ্রাইড রাইস, বিরিয়ানি, পোলাও, যে কোনো খাবারের সাথেই খাওয়া যায়।